খালি মাঠে সাইয়েদ ওমর ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাব ধরে মিছিলার স্লোগান শেষ করলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই? এজন্য যেই কোনো বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন, আল্লাহর কিতাবের ভিতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে? আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ি। কোরআনের দোয়ার মতো কম্প্রিহেনসিভ দোয়া হয় না। আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন, কোরআনের আয়াত একটা পড়লে ওটা কভার হয়ে যায়, ঠিক কিনা? একটা কম্প্রিহেনসিভ দোয়া সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও, আখিরাতেরও সব কল্যাণ দাও, আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও। খেয়াল করছেন অর্থ? নাকি খালি মাথা ডুলাইতেছেন? আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও, ও ফিল আখিরাতি হাসানা আখিরাতের যত কল্যাণ আছে দাও, ও কিনা আযাবান নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন, আখিরাতে যা আছে ওইটাও নাকি নিবেন, তো বাকি রাখছেন কি? আপনি গাছেরটাও খাইবেন তলারটাও কুড়াইবেন, সবই তো চাইলেন এই দোয়ায়, কোনো কিছু বাকি আছে এই দোয়ায়? ইউসুফের খিলের ভাইয়েরা, এই দোয়াতে কোনো কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে? তাহলে এই দোয়া যদি আপনি করেন, পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব? এজন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়ব বেশি বেশি, মনে থাকবে, আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। কিভাবে করবেন দোয়া? এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুলের প্রসিডিউর আছে। প্রসিডিউর নাম্বার ১, অজু অবস্থায় দোয়া করবেন। অজু অবস্থায় কি অবস্থায়? ফি হালাতি তাহারা, আপনি পবিত্র, এই দোয়া আল্লাহ শুনে বেশি, সুবহানাল্লাহ পড়েন। সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন, কি মুখী? মুতাওয়াজ্জিহান ইলাল কাবা, নামাজে এটা ফরজ, দোয়াতে ফরজ না, অন্যমুখী হয়েও করলেও কবুল হয়, কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? দোয়ার আগে তিনবার ইস্তেগফার পড়ে নেন, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন, কি তুলবেন? দোয়ায় হাত তোলা সুন্নাহ। আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে। রাজি আছেন তো? সব জায়গায় না, আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওখানে হাত তোলা সুন্নাহ। টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়, আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানা চাই, ওইখানে কি আমরা হাত তুলি এরকম? ওইটাও তো দোয়া, কথা বলেন। তাহলে সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্নাহ, হাত তুলবেন, হাত তুললে আল্লাহ খুশি হয়। আমরা তো এতটুকু তুলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন, সুবহানাল্লাহ পড়েন। আরাফার ময়দানে এইভাবে হাত তুলেছেন, বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন, আল্লাহুম্মা সকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল, আল্লাহ তুমি বৃষ্টি দাও, কল্যাণকর বৃষ্টি, যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে, যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে, এরকম কল্যাণকর বৃষ্টি দাও, তাড়াতাড়ি দাও, দেরি করো না, পড়ে না, আমিন। আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও, মদিনাতে বৃষ্টি দিও না, সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আপনারা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, মদিনায় দুর্ভিক্ষ, মাটি ফেটে চৌচির, খা খা মরুভূমি, এক ফোঁটা পানি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, বৃষ্টির দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন। বাকি সাহাবারা বর্ণনা করলো, আল্লাহ রাসূল দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝামঝাম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। এই যে দোয়ার তিনি করেছেন, বৃষ্টি নাজিল শুরু হলো, বৃষ্টি আর বন্ধ হয় না, ওই জুমাবার বৃষ্টি হলো,
শনিবার হলো, রবিবার হলো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা সাত দিন। সুবহানাল্লাহ পড়েন। এবার আবার অতিবৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে। কি বন্যা? পরের জুমাবারে ওই সাহাবী আবার খুতবার সময় আয়েশা হাজির। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দরকার নাই, আর দরকার নাই, অনেক হয়েছে, এবার একটু বন্ধের দোয়া করেন। কিসের দোয়া? বৃষ্টির বন্ধের দোয়া। গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া, এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া। আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আর লাগবে না, হাওয়ালাইনা, আমাদের চারিপাশে দেন, পাহাড় পর্বতে দেন, মদিনাতে দেন না। সাহাবারা বললেন, জুমার নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি, চারদিকে মেঘ, মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম। মদিনার জমিন এক ফোঁটা বৃষ্টি নাই। ওই যে দূরে তুফান, ওই পাশে থান্ডার বজ্রপাত, ওই দিকে বৃষ্টি, ওই যে ওদিকে বৃষ্টি, মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই, এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম। বিশ্বনবীর দোয়ার বরকত। হাত তুলে দোয়া করবেন, সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব করেছেন। দোয়া হাত তুলেও করা যায়, হাত না তুলেও করা যায়, যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা। আল্লাহর হাবিব বলতেন, ইন্নাল্লাহা হাইয়ুন করিম, আল্লাহ খুব লজ্জাশীল। আল্লাহ কি? আল্লাহর হাবিব বলতেন, কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায়, ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? আবার দোয়া যখন করবেন, আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন। আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই? ইন্নালিল্লাহি তিসআতা ওয়া তিসআইনা ইসমা, আল্লাহ রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম। এই নামগুলো যে মুখস্থ করবে, নামের হক যেই ব্যক্তি আদায় করবে, তারে জান্নাতের মালিক বানায় দিবে কে? দোয়া যখন করবেন, আল্লাহর আসমাউল্লাহিল হুসনা গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন। আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান। কি নাম? মানে দয়ালু। রহমান মানে কি? দয়াময় রহমান। শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন। দয়াময় মেহেরবান, তিনি রহমান। এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন, বলেন, ইয়া রহমান। সবাই পড়েন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফ্ফার, ইয়া সত্তার, ইয়া জব্বার। দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন, দোয়া কবুল করে নিবে কে? এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, কবুল হবে? কবুল করবে কে? চোখের পানি ফেলবার চেষ্টা করবে। নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায়, যত ছোট করা যায় নিজেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ, তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন, আল্লাহুম্মা ইন্নি আব্দু, আল্লাহ আমি আপনার দাস, আমি আপনার গোলাম, ওয়াবনু আব্দিক, গোলামের ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমেনা আপনার দাসী। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে নিজেকে ছোট করতে হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতেন। গুনার কথাগুলো স্মরণ করবেন, আল্লাহর বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই, ঠিক কিনা? এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে, এই দোয়া কবুল করে নেবে কে? এরপরে সম্মিলিত যদি দোয়া হয়, যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্নাহ। যদি কেউ দোয়া করে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, তখন সবাই কি বলবেন? আমিন। এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে করা সুন্নাত, করেন তো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইদা রাফা ইয়াদাইহি ফি দুআ লাম ইয়াহুত্তাহুমা ইল্লা মাসাহা বিহিমা ওয়াজহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন দোয়ায় হাত তুলতেন, ওই হাত দুইটা মুখের মধ্যে মাসেহ না করে নিচে নামাতেন না, মুখ মাসে করেন তো? এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন, আপনার দোয়া কবুল করবে কে?
যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শুনে কে? তারপরেও বিশেষ কিছু সময় আছে, বিশেষ কিছু মুহূর্ত আছে, ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে? এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত। কিসের মুহূর্ত? তাহাজ্জুদ পড়েন তো আপনারা? হ্যাঁ, এখন আওয়াজ নাই গলায়, পড়ি? ফজরের নামাজে পড়তে পারি না হুজুর, তাহাজ্জুদ কেমনে পড়ব? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. এটা এমন নামাজ, এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে? ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন, ডাকতে থাকে কার কি লাগবে চাও, টাকা লাগবে টাকা দেব, সম্পদ চাও সম্পদ দেব, সম্মান চাও সম্মান দেব, বউ লাগলে বউ দেব, আছে না নাই? লাগবে না? এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে, বিয়ে করো নাই কারা কারা দেখি খাইছে, সবার তো বউ লাগবে দেখা যায়। আল্লাহর কাছে চাইবা, দিবে কে? দেয়ার মালিক কে? মনের বাসনা পূরণ করে কে? ওই আল্লাহর কাছে যেন আমরা চাই। বিয়ের কথা শুনলে সব সজাগ, আর ঘুমে ধরে না, এখন সজাগ জাতি চাইতে হয়, যুবক ভাইয়েরা চাইতে হবে আল্লাহর কাছে, নেককার স্ত্রী চাইতে হয়, নেককার সন্তান চাইতে হয়। তাহাজ্জুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি, আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও, রূপবতী গুণবতী নেককার, যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো, ঠিক কিনা? এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায়? আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক, আমি চাই কি চাই না? মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে, ঠিক কিনা? তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না, ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুহাবজার শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শোনে খুব। আল্লাহ বলে কি রে ফেরেশতারা, ঘটনা কি, এত খাবার কেন? আল্লাহ রোজা রাখ, কি চায়? আল্লাহ ক্ষমা চায়, তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয়ে। আমার দেখছে না আল্লাহ? আপনারা দেখে নাই জান্নাত? দেখে নাই আমার জাহান্নাম দেখেছে? আল্লাহ কিন্তু জানে, তারপর ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে, সুবহানাল্লাহ পড়েন। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো, ফেরেশতারা বলে না জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো, জান্নাত ও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই। আল্লাহ আবার খুশি হয়ে যাবে, আমার খুশির জন্য আমার ভয়ে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না, আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে, যোগ্য যে খুব মারতে হবে, ঠিক কিনা? সময় মতো কাজ করতে হবে, সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়, সময় মতো এক ফোঁটা দিলে যেই লাভ, অসময়ে দশ ফোঁটা দিলে ওই লাভ হবে না, সময় মতো কাজ করতে হবে। ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন, বাইনাল আযানি ওয়াল ইকামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ দোয়া লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোহরের আযান হইছে, সুন্নাত নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বের হয় না, এই সময়টা অনেকে কিছুই করে না, ঘড়ির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে, কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া, এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময়, এটা অনেকে টেরই পায় না। ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো, আজান আকামতের মাঝখানে সময় পেলে কি করবেন? লিস্ট করবেন কি কি লাগবে, আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে, আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে, আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই, আমার তুমি চেয়ারম্যান বানাই দিও, এইগুলো লিখবেন, পারবেন? কথা কয় না পারবেন? পারবেন? সুপার শপে গেলে কি কমন পড়ছে নাকি আপনাদের দোয়া?
হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি না লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনশাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর যাবেন এরপর আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাসবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আসেন এরকম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না ওনারা বসে বসে তাসবি পড়তেন লম্বা সময় তাসবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতুল কুরসি পড়বেন কবুল করে নেবে কে মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো জোরে পড়েন সুবহানাল্লাহ এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে সেজদায় পড়ে সালাম ফেরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটা পড়ি না সুন্নাহ এবং নফল নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানা ছাড়াও আর অনেক দোয়া পড়তেন এই যে উঠতেছে এরা দুই চারজন ওঠা শুরু করছে এদের কি লাগবে স্লোগান লাগবে স্লোগান দেন একজন বিপ্লব বিপ্লব ফজরের সময় খাতার নিচে ইসলামী বিপ্লব ফজরের সময় আমি কম্বলের নিচে এরকম ডাকাইতে আসলে নাই না এরকম না সব জায়গায় আগে থাকতে হবে নামাজেও আগে ময়দানেও আগে ঠিক কিনা এরাই আসল মুসলমান শুধু বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ফজরের সময় মুসল্লি নাই মসজিদ এরা ইসলামী বিপ্লব করে ফেলতেছে ফজরের সময় বিপ্লব করতে হবে বিপ্লব বিপ্লব ফজর নামাজের বিপ্লব ঠিক কিনা মুসল্লি শূন্য মসজিদ